কিছু বলবেন সরি জি এক্সট্রিমলি সরি 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 কেন না পরের বার তো যাচ্ছি তখন একেবারে গুড নিউজ নিয়ে মার কাছে যাবো ঠিক আছে আর আমাকে রিফিউজ করে দিবে সবারই নিয়ে আসবি কালকে একসাথে নাস্তা করবো সকালে আসবি কেন কালা না না সকালে না সকালে না তুই I want the divorce. And I mean it. একটু তাড়াতাড়ি খেতেন মানে আমাদের আরেকজন গেস্ট আছে ওনাকে চা দিতে হবে হ্যাঁ তো আরেকজন গেস্টকে চা দিতে হলে আরেকটা কাপে দিবে আসলে হয়েছে কি ম্যাডাম আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কি কখনো আপনাকে কোনো জায়গার কথা বলেছে যে যেই জায়গাটা পেন্টাগন করছে পেন্টাগন করতে ওর 3 মিনিট সময় লাগে কিছু এক্সপেরিমেন্ট করে নিলাম তারপর আবার যখন পুনর্জন্ম হবে তখন আমরা ঠিকভাবে আমাদের লাইফটা লিড করব সুতরাং এই জীবনে আপনাকে সব কিছু খেতে দিছে আমি কিন্তু তোমার আজকে কোনো সময় দিতে পারবো না আমি আজকে কত দিন পরে প্রাণ খুলে হাসলাম আমি মোটামুটি 3 মাস একটা অন্ধকার আমার কথাটা শুনুন একটু প্লিজ
অবশ্যই 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 শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু আপনি কি একটু সামারি করে শর্ট করে বলতে পারেন? কারণ আমার আসলে সুস্থ এবং স্বাভাবিকভাবেই আমার কাছে এসেছে এবং আপনার কথাগুলো বলছেন, সে কারণেই আমিও খুব মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছি এবং আমি বরং খুশি হব। ও আচ্ছা, তাহলে তো প্রেমে পড়লে মনে হয় অনেক ভালো হতো না? দেখ, তুই যদি পারিস তাহলে প্রেমে পড়ে যা, একটা কি লাভ হবে? প্রথমবারে বাজে মাত, আসলে আপনি অনেক সৌভাগ্যবান। চলুন না, চা খাই। আমি চলে যাচ্ছি। তার মানে আমাদের চা খাওয়া হচ্ছে না? বুঝতে পারছি, খুব জটিল একটা কেস, এবং এই জটিল কেসে শুধুমাত্র আমার মা হেল্প করতে পারে। একটা মিনিট।